তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার ব্যাপারে বাংলাদেশ ভারত দ্বন্দ্ব আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মার্জিনা। উত্তরাঞ্চলের ছয় জেলা সফরের শেষ দিনে রংপুরের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের স্বচ্ছ এবং ন্যায়সঙ্গত তদন্তের আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্র মানবাধিকার রক্ষার ব্যাপারে উদ্যোগী মন্তব্য করে ড্যান ডব্লিউ মার্জিনা বলেন, এই ব্যাপারে মার্কিন সরকারের মতামত সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে। Question of water flows between India and Bangladesh. This would be an issue for bilateral discussion between India and Bangladesh. On the broader issue of climate change, America is very much engaged here in Bangladesh, as elsewhere in the world, on helping people adapt to the impact of global climate change.